সিপিআইএম এর মিছিলে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলসুরিয়ায়। এই ঘটনায় 18 জন সিপিআইএম কর্মী সমর্থক আহত হয়েছে বলে এই দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিল্লি কৃষি আইনের প্রতি সমবেদনা জানাতে সিপিআইএম এর পক্ষ থেকে খড়কাটা থেকে জামশুলি পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি বেলসুলিয়ায় রাজ্য শাসক দলের দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ও ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এই ঘটনায় 18 জন সিপিআইএম কর্মী আহত হয়েছেন। আহতরা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেন্দ্রীয়ভাবে একটি কৃষি বিরোধী মিছিল ছিল, কৃষক যে যে আইন হয়েছে সেটার বিরোধিতা করে একটা মিছিল ছিল। সেই মিছিলে অতর্কিতভাবে আমাদের মিছিল যাচ্ছে শান্তি শৃঙ্খলাভাবে, কিন্তু তৃণমূলী দুষ্কৃতীরা বোম এবং ঢিল ছুড়ে আমাদের মাথা ফাটিয়ে দেয়, কারো বোমে আঘাত হয়েছে। হ্যাঁ, এইসব করে মানে 8 জন এখন ইঞ্জুরি, আবার কতগুলো আসছে গাড়িতে, ব্যাপক অত্যাচার। সে ঢিল ছুড়ো একদম বোমাবাজি, বোম মারতে মারতে সব ছুটে ক্ষতিচূর্ণ করে দিতে মিছিলটাকে। ওই তৃণমূলী সন্ত্রাস গুন্ডাগুলো ওরা মিছিল করতে দেবো না, ওদের পায়ের তলা মাটি সরে গেছে তো, ওরা অটোমেটিক ওরা করবে। আমাদের আপনারা দেখছেন দিল্লিতে কৃষক সংগঠনগুলি কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন করছে, রাস্তায় বসে আছে এই ঠান্ডায়। তাদের সেই কৃষি বিলের সমর্থনে তাদের প্রতি সংগতি জানাতে আজকে আমরা মিছিল ছিল, এটা আমাদের গোটা রাজ্যেরই ডাক। আমরা সেই মিছিল করবার আগে গতকাল থেকেই বেলসুলিয়া ওই বগডগরা তৃণমূলীরা হুমকি দিচ্ছিল এবং বোম ফাটাচ্ছিল। আমরা পুলিশকে জানিয়েছি, বারে বারে দরখাস্ত করেছি যে আমরা এই দাবিতে মিছিল করব, মিছিল যাতে শান্তিপূর্ণ হয়। উনি দুটো গাড়ি আমাদের দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই পুলিশের কোনো ক্ষমতা হয়নি 8টা গুন্ডার মোকাবিলা করতে। 8টা গুন্ডা পুলিশের সামনে অন্তত 10-15টা বোম ফাটিয়েছে, যথেচ্ছ ইট মানে ফাবড়িয়েছে, লাঠি দিয়ে মেরেছে। আমাদের প্রায় 15 থেকে 18 জন কমরেড সিরিয়াসভাবে ইঞ্জিওর, কারো মাথা ফেটেছে, কারো মুখ থেঁতলে গেছে, কারো দাঁত পাটিটা মানে ইট লেগেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, পায়ে বোম পড়েছে। একটা ভয়াবহ পরিস্থিতি। এটা একটা সভ্য দেশে বাস করছি বলে এটা আমরা মানে মনে করিনি। পুলিশের আরও সক্রিয়তা দেখানো উচিত ছিল। আরে পার্টি অফিস দেখে তো পুলিশ ছিল তো, 2 গাড়ি পুলিশ ছিল তো, আমরা তো অর্ধেকটা মিছিল ওদের পার্টি অফিস পেরিয়ে চলে গেছি। আমাদের যে রুট, সেই রুটে পিছন থেকে তো আক্রমণ করলো কাপুরুষের মতো। কেন আক্রমণ? গণতন্ত্র যা করে ওরা, ওদের আতঙ্ক ধরেছে, আতঙ্ক। ওরা ভাবছে ওদের দিন তো শেষ, লুট করে আর বাঁচতে পারছে না, তাই সন্ত্রাস তৈরি করছে। হ্যাঁ, লিখিত অভিযোগ করছি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশান্ত মুখার্জি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন সিপিআইএম কর্মীরা তাদের অফিস ভাঙচুর করেছে। এটা পুরোটাই মিথ্যা কথা। সিপিএম বাইরে থেকে বেশ কিছু দুষ্কৃতিকে নিয়ে এসে, আর আপনারা এটা জানেন যে সিপিএম এর এখন পোশাকটা বিজেপি পরেছে, সেই সিপিএম এর দুষ্কৃতিরা বেশ কিছু এসে বগডগরা শেখপাড়া ওই দিকে মিছিল যাচ্ছিলো, তখন আমাদের তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে বগডগরা শেখপাড়ায়, সেই শেখপাড়ার পার্টি অফিসে সিপিএম এর দুষ্কৃতিরা ভাঙচুর করে। আমাদের ছেলেরা ওখানে প্রথম কথা ছিল, যারা তারা ভয়ে ছুটে দেয়, এই ব্যাপার হয়েছে, অন্য কিছু ব্যাপার হয়নি। মিথ্যেবাদী যত সিপিএম এখন আর কিছু পায়নি বলছে বোম চলছে, বোম এখন আমাদের ছেলেদের কাছে বোম বোম। আমাদের 3-4টা বাচ্চা ছেলে বসেছিল ওখানে, যারা পার্টি করে, আমাদের যারা পার্টি দেখাশোনা করে, আর ওখানে আমাদের এমনি কারো ছেলে ছিল না, তো ওরাই যেসব মিথ্যা কথা বলছে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা।